তাফসীর হাদিস এই ক্লাসের মধ্যে এগুলো কথা বলা যাবে। আমি যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা তো আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো কি বলেন। আরে বাবা এতগুলো, আচ্ছা আল্লাহর কোনো আকার নাই তো নবী দেখলেন কিভাবে? আপনারা কি কথাগুলো বুঝতেছেন নাকি? আল্লাহ আল্লাহর তো কোনো আকার নেই, কেউ যদি আল্লাহর আকার মনে করেন মনে মনে এটা মূর্তি পূজা হয়ে যাবে, অত্যন্ত সতর্ক। আপনি কাল্পনিক একটা আকার নিয়ে আসতে পারবেন, বুধ এভাবে বুধ এভাবে, কথা বুঝতেছেন না মনে হয়, সাবধান সতর্ক। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই। এজন্য ঈমান আনতে হয় আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহ যেমন তেমন। আপনি সব জবাই বলেন আল্লাহ কেমন, আল্লাহ যেমন, আল্লাহ কেমন এটা আল্লাহই জানে, তবে আল্লাহ আছে এটা মানতে হবে, স্রষ্টা আছে মানতে হবে। এখন বর্তমানে একদল আছে নাস্তিক যারা স্রষ্টা মানে না, কিসের আল্লাহ কিসের আল্লাহ নাই, স্রষ্টা নাই, বলে না স্রষ্টা, স্রষ্টা বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলবেন না। এই যে একটা প্লেট, সবাই এখানে বিজ্ঞানের ছাত্র আছেন, আমি তো মোল্লা মানুষ, এটার নাম কি? এটা কি এভাবে ছিল না অন্য অন্য রূপে ছিল, অন্য রূপে ছিল, কণা ছিল? হ্যাঁ, তো প্লেট কিভাবে হলো? নিশ্চয় এই প্লেটে রূপান্তরিত করতে কোন একজন মিস্ত্রি কারিগর অবশ্যই, মিস্ত্রি ছাড়া এই প্লেট এমনি হয়ে যাবে না। একটা প্লেট যদি মিস্ত্রি ছাড়া না হয়, এত বিরাট জগৎ আসমান, আচ্ছা এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আসমান জমিন, এগুলো কি স্রষ্টা ছাড়া এমনি এমনি হয়ে গেল? এই ছেলে তোমরা বসো, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আমাদের মজহাবের ইমাম, একজন বুড়ি মা একজন বুড়ি সরকা ঘুরাচ্ছে, সুতা কাটতেছে, দেখছেন এগুলো মানুষই ন মাতে নে হ মাতে, দেখছেন? আপনার সুতা কাটতে দেখেন নাই? ওই তুলা দিয়ে বিভিন্ন তুলা দিয়ে সুতা একটা সরকা ঘুরাচ্ছে, বুড়ি মা সরকা ঘুরাচ্ছে, আর আমাদের মজহাবের ইমাম ইমাম আবু হানিফা যাচ্ছেন, হুজুর বরুজুর আসসালামু আলাইকুম, তো মহিলা কি এরে হুজুর চিনে না, ও মাই হুয়াই কি হুজুর বুঝে না। আচ্ছা যাই ভাই, এগুলো বলতে আপনারা হাসবেন, এগুলো দরকার নেই। বড় ইমাম হুজুর স্রষ্টা যে একজন, তার কোনো দলিল আছে? স্রষ্টা তো আছে মানতে হবে, স্রষ্টা একজন না দুইজন, স্রষ্টা একজন, তার দলিল আছে আপনার কাছে? বলে শাসিমা আছে তো, বলে স্রষ্টা যে একজন তার দলিল কি? বলে তার দলিল হলো আপনার এই সরকার। সুবহানাল্লাহ, স্রষ্টা যে একজন তার দলিল কি? আপনার এই সরকার। বলে সরকার মানে? বলে এটার মালিক কি আপনি? বলে হ্যাঁ এটার মালিক আপনি। আর কেউ কেউ অংশীদারি, কারো অংশীদারিত্ব আছে? বলে নাই। বলে কারো অংশীদারিত্ব না থাকার কারণে আপনি এদিক থেকে ঘুরাচ্ছেন, সরকার ঘুরতেছে, সুতা বনতেছে, আর তোমার সাথে যদি কেউ অংশীদারিত্ব হতো সে বলতো তোমার যেন শেয়ার আছে আমারও শেয়ার আছে, তুমি যখন এদিকে ঘুরাচ্ছ আমি এদিক থেকে ঘুরাব, তখন হবে কি? বলে সরকার শেষ। আল্লাহ বলেন লাউ কানা ফিহিমা আলিহা লা ফাসাদাতা, আসমান জমিনে খোদা দুজন দুজন হতো দুইজনের যুদ্ধ বেঁধে শেষ। কথাটা বুঝতেছেন না মনে হয় আপনি? স্রষ্টা কয়জন? স্রষ্টা এক, স্রষ্টা একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আজ কোন আয়া হে আমেনা কে আগনে মে নূর জগমগায়া হে আমেনা কে আ
सबका उसका जाति वाहिद है, एक ही खुदा सबका उसकी जाति वाहिद है। आपने बताया है आमन के आंगन में, चिंकार दी बोलो ना सुभान अल्लाह। अरे जिनके नाम का कलिमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलिमा सारी दुनिया पढ़ती है, वो अरब का जाया है आमन के आंगन में। अरे चिंकार दी बोलो ना सुभान अल्लाह। अल्लाह अल्लाह एक, अल्लाह अल्लाह एक, शुद्ध एक ना, अल्लाह एक हो, अल्लाह एक। बोले बुरी मां अल्लाह जे एक तार दलील हो तुम अपने सरकार, এই যে স্রষ্টা এক তার দলিল, সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সূর্য আপন গতিতে চলতেছে, চন্দ্র আপন গতিতে আপন কক্ষপথে চলতেছে নাকি, দিন হচ্ছে রাত হচ্ছে জোয়ার হচ্ছে বাটা হচ্ছে, স্রষ্টা একজন হওয়ার কারণে। স্রষ্টা আছে তো, আছে। এরা প্রশ্ন করে স্রষ্টার ইবার ক্ষণ বানাই আল্লাহর ক্ষণ বানাই, প্রশ্নের কিন্তু অভাব নাই বাবা। ইমাম আজম আবু হানিফা একটা উত্তর দিয়েছিলেন, বলে আল্লাহকে কে বানিয়েছে শুনবা, বলে শুনবো মানে, বলে আপনারা অঙ্ক জানেন, বলে জানি তো, বলে দশের আগে কি, বলে নয়ের আগে কি, আট, আটের আগে কি, কথা বুঝো না, সাতের আগে, ছয়ের আগে, পাঁচের আগে, চারের আগে, তিনের আগে, দুইয়ের আগে, একের আগে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অঙ্ক কোথায় পেয়ে যাচ্ছেন, অঙ্ক করতেছে অঙ্ক, এক আপনি এক পেলেন কোথায়, এক সূত্র পেলেন আল্লাহ এক, অঙ্ক বুঝেন, এক এক সাথে এক হোক, কারণ একের একটা ডেফিনেশন আছে, এক কাহাকে বলে তার ডেফিনিশন হল দুইয়ের অর্ধেককে এক বলে, এই হিসেবে আপনি আল্লাহকে এক বলতে পারবেন, কথা বুঝেন নাই, দুইয়ের অর্ধেককে কি বলে আল্লাহকে এই হিসেবে এক বলতে পারবেন, এই জন্য বলতে হবে এক হোক, আল্লাহ এক, আল্লাহ এক হোক। এই বিশ্ববাসীকে তত্ত্ব দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইগুলো ফেলেন কোথায়, পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক, পৃথিবীর বড় দার্শনিক, পৃথিবীর বড় ফিলোসফি ছিল, আছে, থাকবে, পৃথিবীর অনেক বৈজ্ঞানিক, অনেক দার্শনিক আমাদেরকে অনেক অজানা তত্ত্ব দিতে পারবে সত্য, কিন্তু স্রষ্টার পরিচয় পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি স্রষ্টার পরিচয় দিতে পারবে না। এই জন্য আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর আগমন বিশ্ববাসীর জন্য আনন্দ, এই নবী আসছেন মুখে দাঁড়ি মাথায় টুবি আল্লাহকে ডাকছেন, আরে আমার রসুল যদি না আসতেন মূর্তি পূজা করতেন, গাছ পূজা করতেন, বাস পূজা করতেন, ফুতুল পূজা করতেন, ভালো ভালো মানুষ, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্ব জাহান তারই রূপে মেলল আবার আকি, বুঝতেছেন আপনারা, কণ্ঠে তাহার তহিদ বাণী ডাকলে সবাই যারে শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চলতাকে প্রাণে ডাকি এখন মধু বাণী নিয়ে এলো পাখি,
বিশ্ব জাহান তার ওই রূপে মেলল আবার। আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতেছি, দেব দেবীর নাই ক্ষমতা পূজা কর হয় রে প্রীতা, দেব দেবীর নাই ক্ষমতা পূজা কর হয় রে প্রীতা, আরে বিশ্বভুবন যে শ্রী জিল, বিশ্বভুবন যে শ্রী জিল, চলো তার নাম জফি এখন মধু পানি নিয়ে এলো। কয় আপনারা তো বলতেছেন না আমি একজন বুড়া মানুষ, আপনারা তো ইয়ং যুবক, এখন মধু পানি নিয়ে এলো মধুর পাখি, উঁচু নিচু নাই বিদাবের সব সমান ভুল প্রবীর, উঁচু নিচু নাই বিদাবের সব সমান ভুল প্রবীর, আদম হাবা হতে পয়দা আদম হাবা হতে পয়দা এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মোরর পাখি, নামাজ রোজা হজ যাকাত গোলাম যত কর আজাদ, নামাজ রোজা হজ যাকাত গোলাম যত কর আজাদ, আরে গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধুর বাণী নিয়ে এলো মোরর পাখি। আপনারা তো বিরক্ত হয়ে গেলেন, খুশি আছেন? আমার নবী আসছে, আমরা স্রষ্টার পরিচয় পেলাম, আমার নবী আসছে ভালোবাসা আসছে, আমার নবী আসছেন স্নেহ আসছে, আমার নবী আসছেন ভ্রাতৃত্ব বোধ আসছে। অলিকুল সম্রাট গোসে পাকের আলোচনা, আজকে গোসে পাকের গ্যারবি শরীফ, মুহাদ্দিস ইবনে জাওজি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুহাদ্দিস ইবনে জাওজি এবং তার আরেক বন্ধু আমার গোসে পাক যখন বাগদাদের জমিনে কোরআনের তাফসীর পড়াতেন, কোরআনের কি পড়াতেন, আজকাল তো কিছু এমন মোল্লা আছে গোসে পাকের সমালোচনা করে, গোসে পাক সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? গোসে পাক তাফসীর পড়াচ্ছিলেন বাগদাদের জমিনে, তৎকালীন যুগের বড় বড় মুহাদ্দিস মুফতি গোপনে এসে ক্লাসে বসে গেল, দেখি আব্দুল কাদের ওনার বাড়ি জিলান, জিলান থেকে বাগদাদে আসছে, উনি নাকি তাফসীর পড়ায়, দেখি কি তাফসীর পড়ায়, একটা আয়াত নিয়ে তাফসীর পড়াচ্ছেন আমার গোসে পাক, তো একটা তাফসীর করেন, তো ওই দুজন বন্ধু একজন ইবনে জাওজি মুহাদ্দিস ইবনে জাওজি আর একজন বন্ধু, বন্ধু বলে এই এই যে তাফসীর করলেন এটা আপনি জানেন, বলে হ্যাঁ এটা আমি জানি, আরেকটা তাফসীর করলেন বলে এটা, বলে এটাও জানি, এভাবে এগারোটা তাফসীর করলেন মুহাদ্দিস ইবনে জাওজি বলেন এগারোটা তাফসীর আমি জানি, এগারোটা তাফসীরের পরে আমার গোসে পাক ওই আয়াতের আরো 40টা তাফসীর করেন, মুহাদ্দিস ইবনে জাওজি বলেন আল্লাহর কসম এগুলো আমি একটাও জানি না, এই মুহাদ্দিস ইবনে জাওজি তার জুব্বা পেটে দৌড়ে গিয়ে গোসে পাকের কদমে পড়ে গেল, চিৎকার দিয়ে আপনি গোসে পাক সম্বন্ধে কি বুঝেন, কি আইডিয়া আছে তোমার, বলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানি, বলি দিগের রাজা মহারাজ লমুদির সালাম কানি আব্দুল কাদের জিলানি, কৃপা করে রাকমুদের লাজ অবকুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি,
السلام نور سجب انبیاء السلام بادشاہ আমি এদিকে চলে আসলে এগুলো আপনাদের জন্য কষ্ট হবে, আমি এগুলো এখানে বলে করলাম, এগুলো ক্লাসের ব্যাপার।